বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হচ্ছি। আমি আর আজকের ক্লাসটা হচ্ছে রয়্যালিটি অ্যাকাউন্টের উপর। এই রয়্যালিটি অ্যাকাউন্টের উপর আমার ইতিমধ্যে প্রায় 6টা ক্লাস হয়েছে। আমার চ্যানেলে গিয়ে, জীবন স্যার লিখে চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে রয়্যালিটি অধ্যায়ের আপনারা ক্লাসগুলো করে ফেলবেন। সিরিয়ালি ক্লাস, এটা একটা ধারাবাহিক ক্লাস। ইতিমধ্যে আমি একটা অঙ্ক নিয়ে আলোচনা করেছি, ওই অঙ্কটা এখনও শেষ করতে পারি না, আশা করি আজকে শেষ হবে ওইটা। এই অঙ্কটার মধ্যে এটা লেকচার টু, এটা হচ্ছে লেকচার টু। এই লেকচার টুর মধ্যে আমি ইতিমধ্যে 5টা ক্লাস করেছি, পার্ট 5 দিয়ে একটা পার্ট করেছি। এখানে ওই পার্ট 5-এর বাকি অংশ আরও কিছু রয়ে গেছে, ওইগুলো একসাথে আবার করতেছি। এটার মধ্যে পুরো পার্ট 5-এর সবগুলো থাকবে। এটার মাধ্যমে আমার ক্লাসটা সম্পূর্ণ, এই ক্লাসটা শেষ হবে, মানে লেকচার টু ক্লাসটা শেষ হবে। এই লেকচার টু এবং লেকচার 1, এই দুইটা ক্লাস দেখার পরে আপনারা এই অধ্যায়ের যে কোনো অঙ্ক সহজে করতে পারবেন। তবে এগুলো ধারাবাহিক ক্লাস, লেকচার 1, লেকচার 2। লেকচার 1 দেখবেন প্রথম, তারপর লেকচার 2 পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত। পার্ট 5-এর দুইটা থাকবে, তবে এটাই হচ্ছে পূর্ণাঙ্গ 5। পার্ট 5 এর আগের 5টা যেটা আছে 9 মিনিটের ভিডিও, ওইটা পূর্ণাঙ্গ না, শুধু আংশিক। তাহলে আমি এখন শুরু করতেছি আমার এই ক্লাসটা। এই অঙ্কটাই আমরা ইতিমধ্যে করেছি, এটা নিয়ে চলতেছে লেকচার টুর পার্ট 1 থেকে শুরু করে। এটা আমি একবার বাংলা অঙ্কটা পড়ে এটা বিস্তারিত আমি লেকচার 2 পার্ট 1-এ পার্ট 2-তে বলেছি, তারপরে একবার আমি বলে যাচ্ছি এখানে। দ্য চিটা কোল কোম্পানি লিমিটেড টুক এ লুইস ফ্রম সিলেট কোল ফিল্ড ফর এ পিরিয়ড অফ 25 ইয়ার্স ফ্রম January 1, 2013 অন এ রয়্যালিটি অফ 50 পয়সা পার টন অফ কোল রেজ উইথ এ মিনিমাম রেট অফ টাকা 30,000 পার ইয়ার অ্যান্ড পাওয়ার টু রিকুপ শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট 3 ইয়ার অফ দ্য লিজ। এটা অনেক একটা লম্বা সেন্টেন্স, আমি ছোটো ছোটো করে পড়তেছি। দ্য চিটাং কোল কোম্পানি, মানে চিটাং কয়লা কোম্পানি, টুক মানে নিয়েছিল এ লিজ ফ্রম সিলেট কোল ফিল্ড, সিলেট কয়লা কোম্পানি থেকে লিজ নিয়েছে। তাহলে চিটাং কয়লা কোম্পানি নিয়েছে কোত্থেকে? সিলেট কোল ফিল্ড থেকে। যে যার থেকে নিয়েছে সে হচ্ছে মালিক, আর মালিককে ইংরেজিতে বলা হবে ল্যান্ডলর্ড, এটা মনে রাখবেন। ল্যান্ডলর্ড, আমরা ইতিমধ্যে লেকচার 1 লেকচার 2-তে এগুলো আলোচনা করেছি। মালিককে সিলেট কোলফিল্ড, এটাকে বলা হচ্ছে ল্যান্ডলর্ড, মনে রাখবেন। ল্যান্ডলর্ড মানে মালিক, মালিক হচ্ছে কে? সিলেট কোলফিল্ড, এটাই। এরপর এই মালিকের কাছ থেকে কে নিয়েছে? দ্য চিটাগাং কোল কোম্পানি লিমিটেড, এ হচ্ছে যে ইজারা গ্রহীতা, এ হচ্ছে দাতা, এ হচ্ছে ইজারা গ্রহীতা। তাহলে গ্রহীতা হচ্ছে সিলেট কোল কয়লা চিটাং কয়লা কোম্পানি, আর দাতা হচ্ছে ল্যান্ডলর্ড হচ্ছে সিলেট কোলফিল্ড। তাহলে সিলেট কোলফিল্ড থেকে চিটাং কয়লা কোম্পানি লিজারা নিয়েছে ফর পিরিয়ড অফ 25 ইয়ার্স, 25 বছরের জন্য, ফ্রম January 1, 2013 সালে নিয়েছে। অন এ রয়্যালিটি অফ 50 পয়সা পার টন, প্রতি টনের কয়লা উত্তোলন খরচ হবে 50 পয়সা করে কোল রেজ উইথ এ মিনিমাম রেন্ট, ন্যূনতম ভাড়া হচ্ছে 30,000 টাকা পার ইয়ার অ্যান্ড পাওয়ার টু রিকুপ, এটা হচ্ছে শর্ত, পাওয়ার টু রিকুপ খুবই গুরুত্বপূর্ণ শর্ত এটা। টু রিকুপ শর্ট ওয়ার্কিং মানে কোনো বছর যদি ঘাটতি হয় ডিউরিং দ্য ফার্স্ট 3 ইয়ার, লিজের প্রথম 3 বছরের মধ্যে টাকাটা আদায় করা হবে অফ দ্য লিজ, লিজের প্রথম 3 বছরের মধ্যে টাকাটা আদায় করে নিতে হবে। দ্য অ্যানুয়াল আউটপুট ওয়াজ এস ফলোজ, বার্ষিক উৎপাদন টনে 2013 সালে 10,000, 2014 সালে 70,000 টন, 2018-2015 সালে 80,000 টন, 2016 সালে 1,20,000 টন উৎপাদন করেছে। ইউ আর রিকোয়ার টু পাস জার্নাল এন্ট্রিস, আমাদের নেসেসারি জার্নাল এন্ট্রিস, প্রয়োজনীয় যাবতীয় দাখিল দিতে করতে হবে, আমাদেরকে প্রয়োজনীয় জার্নাল দিতে হবে। ইন দ্য বুকস অফ চিটাং কোল কোম্পানি লিমিটেড, চিটাং কয়লা কোম্পানির বইতে প্রয়োজনীয় যাবতীয় করতে হবে। চিটাং কয়লা কোম্পানি মানে কার বইতে? এই যে এর বইতে, এই লিজি বা টেনেন্ট বা আমরা যে যে নিয়েছে তার বইতে কি করতে হবে? জার্নাল করতে হবে। হোয়েন কি লেখা আছে? হোয়েন হয় নাম্বার 1, নো সেপারেট মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট ইজ মেনটেন, যদি আলাদা করে মিনিমাম রেকাউন্ট অ্যাকাউন্ট মেনটেন করা না হয়। আমি ইতিমধ্যে এখানে যদিও জার্নাল করা আছে, আমি অঙ্কটার মধ্যে জার্নাল এবং লেজার উভয় শিখাচ্ছি। আমি এই যে নো সেপারেট মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট, এগুলো বিস্তারিত আলোচনা করা যাবে না সময়, যেহেতু আমি আগের ক্লাসেগুলো আলোচনা করছি, আপনারা ধারাবাহিকভাবে ওখান থেকে দেখবেন। মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট যদি মেনটেন করা না হয়, এই পদ্ধতিতে জার্নাল আমি শিখিয়েছি, এই পদ্ধতিতে লেজার করাও শিখিয়েছি, এটা গেল। তারপর বি নম্বর হচ্ছে যে এ সেপারেট মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট ইজ মেনটেন, সেপারেট মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট যদি মেনটেন করা হয়, এই পদ্ধতির কাজ চলতেছে। এই পদ্ধতির ইতিমধ্যে আমি লেজার জার্নাল করে ফেলছি, জার্নাল বুঝিয়ে ফেলছি, জার্নাল ক্লাসটা এবং লেজার শুরু করতেছি। একটা লেজার করেছি, তারপর আজকে পার্ট 5-এ লেকচার 2-এ আজকে সবগুলো লেজার শিখিয়ে দিবা। তাহলে আমি আজকে এই নো সেপারেট মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট ইজ মেনটেন এই পদ্ধতির কী করব, মানে চিটাং কয়লা কোম্পানির বইতে যে লেজারগুলো হয় সেই লেজারগুলো আমরা তৈরি করব এই পদ্ধতিতে।
তাহলে এই হচ্ছে কোয়েশ্চেন। আমরা ইতিমধ্যে এর নিয়ম অঙ্ক করেছি, তাহলে আমি যাচ্ছি এই যে এই পদ্ধতিতে অঙ্ক, এগুলো তো আমরা করে ফেলছি আগে। এই যে যদি মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট খোলা হয়, যদি মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট খোলা হয়, এটা হচ্ছে যে আমাদের বইয়ের এই নিয়মটা, সেপারেট মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট মেনটেন করা হয়, এটাই হচ্ছে সেই নিয়ম। এই নিয়মের এখন আমরা কি করব, এগুলো জার্নাল করে ফেলছি, শিখিয়ে ফেলছি কীভাবে করতে হবে, কোতিয়ান সমূহ করবো এই নিয়মে আমরা, এই যে কোতিয়ান সমূহ করবো এটাই করব। এই নিয়মে মূলত চারটা কোতিয়ান হয়, একটা হচ্ছে রয়্যালটি পেয়েবল অ্যাকাউন্ট, একটা হচ্ছে শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্টস, একটা হচ্ছে ল্যান্ডলর্ড বা মালিকের হিসাব, আর একটা হচ্ছে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট। এই চারটা লেজারে এই নিয়মে আমাদের শিখতে হবে। ইতিমধ্যে আমি এই একটা লেজার নিয়ে কাজ করেছি লেকচার ফাইভে, এখন আমি আবার এটা সহ পরিপূর্ণভাবে চারোটা লেজার এই অঙ্কের মধ্যে শিখিয়ে দিব। তাহলে আমরা আসি এখন শর্ট ওয়ার্ক রয়্যালটি পেয়েবল লেজারটা কীভাবে করতে হয় এটা আমরা এখন শিখব। তাহলে আমাদের বই বলছে কি, আমি আপনাদের দেখেন, ইন দ্য বুকস অফ চিটাং কোল কোম্পানি লিমিটেড, চিটাং কয়লা কোম্পানির বইতে, এই লেখাটা আগে লিখে ফেলতে হবে। আমি লিখে রাখছি ইন দ্য বুকস অফ চিটাং কয়লা কোম্পানি লিমিটেড, প্রথম লেজারের নাম হচ্ছে কি, প্রথম লেজারের নাম হচ্ছে যে রয়্যালটি পেয়েবল অ্যাকাউন্ট। আমরা একটু আগে দেখিয়ে দিয়েছিলাম, এখানে আমাদের প্রথম লেজারটা হচ্ছে রয়্যালটি পেয়েবল অ্যাকাউন্ট, সেই জন্য চিটাং কয়লা কোম্পানির বইতে রয়্যালটি পেয়েবল অ্যাকাউন্ট লিখে দিলাম এটা। এখন আমাদের কাজ হবে কি, এই রয়্যালটি পেয়েবল অ্যাকাউন্ট কোতিয়ানটা আমরা শুরু করতেছি আমাদের জার্নাল থেকে, এই যে এখানে জার্নাল থেকে কোথায় কোথায় রয়্যালটি পেয়েবল আছে সেটা খুঁজে নিতে হবে বছর ওয়ারে। বছর ওয়ারে মানে আমাদের প্রথম হচ্ছে ১৩ সাল, ১৩ সালে কয়টা জার্নাল আছে আমরা সেটা দেখব, সেই অনুযায়ী ১৩ সাল টাকাটা আমরা এখানে বসে দিব। আমি কালারিং করে রাখি, হাইলাইট করে রাখি, এই যে ১৩ সাল, ১৩ সালের একটা কাজ করব। তাহলে ১৩ সাল মূলত এখান থেকে শুরু, এই জায়গা থেকে ১৩ সাল শুরু, শেষ হচ্ছে ১৩ সাল এখানে এসে, এতটুকু পর্যন্ত এগুলো সবগুলো হচ্ছে ১৩ সালের জার্নাল। এরপরে ১৪ সাল, ১৫ সাল, ১৬ সাল, এই ১৩ সালে আমাদের এই রয়্যালিটি পেবল, এই রয়যালিটি পেবলটা কোথায় কোথায় আছে আমরা সেটা খুঁজে বের করব। দেখি তাহলে, রয়্যালিটি পেবল এই জার্নালে নাই, দেখেন এই জার্নালে আছে রয়্যালিটি পেবল, এখানে একটা আছে, আর কোথায় আছে দেখি, এই এই যে আর একটা আছে, দুইটা করে রয়্যালিটি পেবল আছে। এই দুইটা রয়যালিটি পেবল আমরা খতিয়ান করব, আমরা জাবাদা থেকে দেখে দেখে খতিয়ান করব। তাহলে এই রয়যালিটি পেবল ডেবিট, প্রথম রয়্যালিটি পেবল ডেবিট, আমরা জানি খতিয়ানে আসে তার বিপরীত নাম, বিপরীত নাম আছে কি, মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট, এটাই হচ্ছে বিপরীত নাম, এই নামটা আমরা এখানে বসাই দিব। দেখেন এই যে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট বসাই দিলাম, তবে এর আগে তারিখ দিতে হবে, ডিসেম্বর ২০১৩, ডিসেম্বর ৩১ তারিখটা বসাই দিলাম। আমাদের কোয়েশ্চনে আছে যে এখানে ২০১৩ ডিসেম্বর ৩১, সবগুলোই ডিসেম্বর ৩১, তাহলে এটা বসাই দিলাম। দেওয়ার পরে এখানে এই যে আমরা রয়্যালটি পেয়েবলের বিপরীত নামটা এই মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট এখানে বসাই দিছি, তাহলে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট বসে গেল, আর টাকা হবে রয়্যালটি পেয়েবল সুদ তত টাকা আছে ৫,০০০ টাকা, এটাই হচ্ছে আমাদের টাকাটা বসে যায় ৫,০০০ টাকা। দেখেন ৫,০০০ টাকা বসছে কিনা, এই যে ৫,০০০ বসছে ডেবিট, কেন ডেবিট, যেহেতু রয়্যালটি পেয়েবল ডেবিট, যাবাতে দেখেন রয়্যালটি পেয়েবল ডেবিট, টাকা ডেবিট, তাই ডেবিট লিখতে হবে, বিপরীত নাম হবে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট, প্রথমটা শেষ। দেন দ্বিতীয়টা, দ্বিতীয়টা এখানে আছে রয়যালটি পেয়েবল, এটা ক্রেডিট, এটার বিপরীত নাম হচ্ছে ইনকাম সামারি, দেখেন ইনকাম সামারি আছে এটার বিপরীত, ইনকাম সামারিটা, তাহলে ইনকাম সামারি এটা লিখতে হবে, লিখছি দেখি, এই যে ইনকাম সামারি লিখে রাখলাম, লিখে এখন টাকা বসাতে হবে, টাকা কী হবে, এই রয়্যালটি পেয়েবল আছে যে আমাদের ক্রেডিট, দেখেন ক্রেডিট আছে ৫,০০০, তাহলে টাকাটা লিখতে হবে ক্রেডিটে লিখতে হবে, এই যে ক্রেডিট ৫,০০০ গেল। আগেরটা প্রথম লাইন ডেবিট, আমরা জানি ডেবিটে আসলে ব্যালেন্সের করে ডেবিটে বসে যায় প্রথম লাইন, যদি ক্রেডিটে আসে কখনো ব্যালেন্সের ক্রেডিটে বসাতে হবে, এখন ডেবিট ছিল প্রথম লাইন ডেবিটে, আর দ্বিতীয় লাইন হচ্ছে ক্রেডিট আসছে, এখন আমরা কী করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, এটা ক্রেডিট আছে ৫,০০০, এটা ডেবিট আছে, একটা ক্রেডিট একটা ডেবিট হলে কী হয়, বিয়োগ হয়, এটা আমরা ইতিমধ্যে শিখিয়েছি, কোথায় শিখিয়েছি, আগের অঙ্কের ক্লাসে শিখিয়েছি, তারপরে দেখাচ্ছি, এই যে কী কী এগুলো মনে রাখবেন, দুইটা ডেবিট হলে যোগ হবে, দুইটা ক্রেডিট হলে যোগ হবে, একটা ডেবিট একটা ক্রেডিট হলে বিয়োগ, বা একটা ক্রেডিট একটা ডেবিট হলে বিয়োগ হবে, তাহলে এই দুইটা হচ্ছে ডেবিট ক্রেডিট হলে বিয়োগ হয়, দুইটা ডেবিট হলে যোগ হয়, দুইটা ক্রেডিট হলে যোগ হয়, মানে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওই রুলসগুলো আর কি বীজগণিতের। তাহলে এখন আমার প্রথমটা ক্রেডিট আছে, তারপর তার ডেবিট আছে, কী করতে হবে, বিয়োগ কাজ করতে হবে, বিয়োগে এই ৫,০০০ ক্রেডিট, ৫,০০০ ডেবিট, ডেবিট ক্রেডিট বিয়োগ, ৫,০০০ থেকে ৫,০০০ কিছু কিছু থাকবে ডট ডট, তাহলে এক বছর শেষ, আমাদের ২০১৩ সাল শেষ হয়ে গেল। এবার ২০১৪ সালে যাব আমরা, ১৩ সাল দুইটা পাইছি, খুব পোস্টিং করে ফেলছি, এবার ১৪ সাল আসছি আমরা, ১৪ সাল, এখন ১৪ সালের মধ্যে কতটুকু আছে দেখেন, এই ১৪ সাল এখান থেকে শুরু এবং এখানে গিয়ে শেষ হচ্ছে ১৪ সাল, এই যে ১৫ পর্যন্ত, এগুলো হচ্ছে ১৪ সাল।
14 সালের রয়্যালটি পেয়াবল কোথায় আছে? রয়্যালটি পেয়াবল এখানে একটা আছে, আমি আগে মার্কিং করে দিচ্ছি আপনাদের, তারপর আমরা কাজে যাব। এখানে নাই নাই, এখানে আছে রয়্যালটি, দুইটা রয়্যালটি পেয়াবল আছে, সবগুলোতে দুইটা দুইটা করে থাকবে। তাহলে এখন সিলেক্ট রয়্যালটি পেয়াবল, এটাতে ডেবিট আছে, দেখেন ডেবিট, বিপরীত নাম কি সিলেক্ট কোল্ড ফিল্ড। তাহলে আমরা ক্রেডিট যে নামটা আছে সিলেক্ট কোল্ড ফিল্ড সেটা লিখতে হবে বিবরণের ঘরে। আর ডেট হচ্ছে 2014 সাল 2031, তাহলে 2014 সাল ডিসেম্বর 31 বসে দিলাম সিলেক্ট কোল্ড ফিল্ড বিপরীত নাম আমরা এখানে দেখেছি। দেখেন আরেকবার দেখেছি, রয়্যালটি পেয়াবলের বিপরীত নাম হচ্ছে সিলেক্ট কোল্ড ফিল্ড, এটা লিখে দিতে হবে সিলেক্ট কোল্ড ফিল্ড। বসে গেল সিলেক্ট কোল্ড ফিল্ড, এরপর টাকা বসাতে হবে। টাকা বসাতে গেলে কি করতে হবে, আমাদের সিলেক্ট রয়্যালটি পেয়াবল ডেবিট আছে, 35,000 টাকা ডেবিট আছে, ডেবিট পাশে 35 বসে দিতে হবে। এই যে ডেবিট 35, ডেবিটে 35 আসলে আবার এখানে ব্যালেন্সে পৌঁছে ডেবিটে বড় বসা দিতে হয়। তাহলে প্রথম লাইন শেষ, এটা 2014 সালে। এরপর কোথায় আছে আরেকটা, 2014 সালে আরেকটা আছে যেটা, তাহলে এটা কি আছে, এটা আছে রয়্যালটি পেয়াবল ক্রেডিট, তার বিপরীত নাম কি ইনকাম সামারি, এটার বিপরীত নাম হচ্ছে ইনকাম সামারি, আমি মার্কিং করে দিচ্ছি। তাহলে এই ইনকাম সামারি যেহেতু আমাদের বিপরীত করে লিখতে হবে, যেহেতু রয়্যালটি পেয়াবল বিপরীত নাম ইনকাম সামারি, ইনকাম সামারি লিখে দিলাম, সাল ডিসেম্বর 31 বসে দিলাম। লেখার পরে টাকা বসাতে হবে, রয়্যালটি পেয়াবল যেহেতু ক্রেডিট, টাকা 35,000 টাকা আমাদের ক্রেডিট পাশে বসাতে হবে। এই যে ক্রেডিট 35, দ্বিতীয় লাইন। তাহলে প্রথম তো ছিল ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, 35 ক্রেডিট এখানে ক্রেডিট, আর 35,000 ডেবিট এখানে ডেবিট, ডেবিটে ক্রেডিটে বিয়োগ তাও নীল, 35,000 থেকে 35 গেলে কিছু থাকে না। তাহলে 14 সাল শেষ, দেন আমরা 15 সালে যাব। 14 সাল আমরা কি করে ফেললাম, শেষ করে ফেললাম। এবার 15 সাল, 15 সাল এখান থেকে শুরু, শেষ হচ্ছে এইখান পর্যন্ত, আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে 15 সাল, এতটুকুর মধ্যে রয়্যালটি পেয়াবল কোথায় আছে, এই প্রথম জানালে আছে, দুইটা কালার হয়ে গেছে, প্রথম জানালে আছে, প্রথমটাতে আছে, আর এখানে নাই নাই না, এই লাস্ট এটাতে আছে, দুইটি জায়গাতেই রয়্যালটি পেয়াবল আছে। এখন আমরা এই রয়্যালটি সবগুলোর বিপরীত নাম একেই কিন্তু প্রথম বছর করে ফেললে বাকিগুলো একে হয়ে যাবে, বিপরীত নাম হচ্ছে সিলেট কোল্ডফিল্ড, সিলেট কোল্ডফিল্ড বসে গেলে দেখেন সিলেট কোল্ডফিল্ড সবগুলা কিন্তু একই। এই পথ এই বছর যেরকম, শুধু মিনিমাম ব্র্যান্ডের বছর ছাড়া বাকিগুলো সব একই রকম হবে। সিলেট কোল্ডফিল্ড বসে গেল, টাকা বসাতে হবে এখন, টাকা রয়্যালটি পেয়াবল ডেবিট 40,000 টাকা ডেবিট পাশে বসাই দিতে হবে। এই 40,000 টাকা ডেবিট আবার ব্যালেন্সের করে ডেবিটে চলে আসছে, ব্যালেন্সের করে ডেবিট। তাহলে প্রথম লাইন শেষ 15 সালের জন্য, দ্বিতীয় লাইন কোথায় আছে, যে রয়্যালটি পেয়াবল ক্রেডিট, উল্টা নাম আছে কি ইনকাম সামারি, আমরা ইনকাম সামারিটা লিখে দিলাম। ইনকাম সামারি এখন বিবরণ করে লিখতে হবে, এই যে ইনকাম সামারি বিবরণ করে লিখে দিলাম। আর টাকা হচ্ছে কত, টাকা হচ্ছে রয়্যালটি পেয়াবল সোজা ক্রেডিট পাশে 40,000 টাকা, এই 40,000 ক্রেডিট। তাহলে ডেবিট 40, ক্রেডিট 40, 40 থেকে 40 গেলে নীল হয়ে গেল, এই বছর শেষ 15 সাল। দেন 16 সাল, 16 সাল আমরা সাল লিখে দিলাম, ডিসেম্বর 31 লিখে দিলাম। এখন আমরা 16 সালের জার্নালগুলো দেখবো। তাহলে 15 সাল শেষ, এই যে 16 সাল আমরা পাইলাম, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এগুলো হচ্ছে তিনটা জার্নাল আছে 16 সালে। 16 সালের মধ্যে দেখি কোথায় কোথায় কী আছে, 17 সালে এই রয়্যালটি পেয়াবল এখানে একটা আছে ডেবিট, আর এখানে একটা আছে ক্রেডিট, দুইটাই আছে। তাহলে প্রথমটার রয়্যালটি পেয়াবলের বিপরীত নাম হচ্ছে সিলেট কোল্ডফিল্ড, দেখেন সিলেট কোল্ডফিল্ড। তাহলে আমরা এখন কী করবো, সিলেট কোল্ডফিল্ড লেখাটা লিখতে হবে, সিলেট কোল্ডফিল্ড লিখে দিলাম। আর টাকা এটাও ডেবিট, সবগুলো ডেবিট, একই নিয়ম, রয়্যালটি পেয়াবল ডেবিট 60,000 টাকা ডেবিট বসে দিতে হবে, 60,000 ডেবিট বসলো, তারপর আবার ব্যালেন্সে করে বসে দেবে। আর দ্বিতীয় বছর এখানে আছে রয়্যালটি পেয়াবল ক্রেডিট আছে, উল্টো নাম কি ইনকাম সামারি, ইনকাম সামারি বসে দিতে হবে, বসাই দিলাম ইনকাম সামারি, এই চলে আসলো বিবরণ করে। টাকা কোথায়, টাকা হচ্ছে এই রয়্যালটি পেয়াবল ক্রেডিট 60,000 টাকা ক্রেডিট পায়, 60,000 টাকা বসাই দিতে হবে। ডেবিট থেকে ক্রেডিট বাদ দিলে 60 থেকে 60 গেলে কিছু থাকে না। তাহলে আমরা রয়্যালটি পেয়াবল একটা লেজার শেষ করে ফেলছি, তাহলে 60টা লেজার করতে হয়, একটা করে ফেললাম। তা আমাদের দ্বিতীয় লেজার কি, আমাদের দ্বিতীয় লেজার হচ্ছে শর্ট ওয়ার্কিং, এইটাই শর্ট ওয়ার্কিং শিখবো এখন কীভাবে করতে হয়। তাও আবার 13 সাল থেকে শুরু, আমি এগুলো তুলে দিচ্ছি, শর্ট ওয়ার্কিং এখন আমাদের খুঁজতে হবে। যেহেতু আমরা এখন শর্ট ওয়ার্কিং লেজার করব, আমাদের লেজার রেখে ফেলতে হবে, আমরা প্রত্যেকে লেজার আঁকা জানি সবগুলো, যেহেতু বিবিএ ফোর্থ ইয়ার। এইখানে ডেবিট ক্রেডিট নিয়মগুলো এখানে আরেকবার লিখে রাখছি আমি, এই যে শর্ট ওয়ার্কিং লেজার,
শর্ট ওয়ার্কিং লেদার আমি কিছু লেখা এখানে করে রাখছি শর্ট ওয়ার্কিং, বাকিগুলো এখন করব। তাহলে প্রথম ডিসেম্বর 2013 সাল, 2013 সালে শর্ট ওয়ার্কিং খুঁজে বের করতে হবে। আমরা এখন 2013 সালে আসলাম, 2013 সালে আসলাম, হাইলাইট করে রাখতেছি এটা। এখানে কোথায় কোথায় শর্ট ওয়ার্কিং আছে সেটা আমরা এখন খুঁজব। শর্ট ওয়ার্কিং আমরা যেহেতু লেজার এখন হচ্ছে শর্ট ওয়ার্কিং, এখন খুঁজে বের করব যে শর্ট ওয়ার্কিং কে। শর্ট ওয়ার্কিং এখানে আছে, আমি হাইলাইট করে রাখতেছি এটা। আর কোথায় আছে দেখতে হবে, শর্ট ওয়ার্কিং একটাতে পাইলাম 13 সালে, দেখেন আর কোথাও নাই, শুধু একটাই আছে এখানে, নাই 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 একটাই আছে। তাহলে শর্ট ওয়ার্কিং আছে কি ডেবিট, এটার বিপরীত নাম হচ্ছে ক্রেডিট, মিনিমাম রেন্ট। শর্ট ওয়ার্কিং ডেবিট, বিপরীত নাম হচ্ছে ক্রেডিট, সে নাম হচ্ছে কি মিনিমাম রেন্ট। তাহলে আমরা এখন মিনিমাম রেন্ট, এই যে মিনিমাম রেন্ট লেখা আছে, আর ডিসেম্বর 31 সাল বসা দিলাম নাম। আর শর্ট ওয়ার্কিং যে আবেদনের মধ্যে কি আছে, ডেবিটে আছে, ডেবিটে যেহেতু আছে আমরা ডেবিটে যাই, কত টাকা আছে 25,000 টাকা আছে, তাহলে ডেবিটের করে 25,000 টাকা বসাই দিব। এই যে 25,000 টাকা বসে গেছে ডেবিট, প্রথম লাইন ডেবিট হলে ডেবিটের করে আবার চলে আসবে ব্যালেন্স। তাহলে 2013 সাল শেষ, যেহেতু 2013 সাল আর নাই, এতটুকু শেষ। এরপর আমরা 2014 সাল শুরু করব। 2014 সাল শুরু করলে বিষয় হচ্ছে 2014 জানুয়ারি 1 লিখতে হবে, ব্যালেন্স বিডি লিখতে হবে, ব্যালেন্স বিডি লিখে এই 25,000 টাকাটা ব্যালেন্সের করে বসে দিতে হবে। প্রথম শর্ট ওয়ার্কিং যে ব্যালেন্স আছে ব্যালেন্সটা বসে দিতে হবে। এটা আমরা অ্যানালাইসিসে যদি দেখি, অ্যানালাইসিসও আছে, আপনারা দেখবেন এটা অ্যানালাইসিস। এই যে অ্যানালাইসিস কোথায়, মানে 13 সালে গিয়ে যে ব্যালেন্স থাকে, এটা আমি যখন অ্যানালাইসিস ক্লাস বুঝেছিলাম লেকচার 2তে, ক্লাস লেকচার 2 পার্ট 1, এই যে 25,000 টাকা সিএফ ব্যালেন্স 13 সাল, এই যে 2013 সাল ব্যালেন্স কত থাকবে শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স, এই যে শর্ট ওয়ার্কিং 25,000 টাকা, এই 25,000 টাকাটা ব্যালেন্স হিসেবে এখানে আসছে। এখানে 13 সালে ছিল, এটা 14 সালে জানুয়ারি শুরুতে আসছে গেল। এরপরে যাই, তাহলে 13 সালের মধ্যে আর শর্ট ওয়ার্কিং নাই, 13 সাল শেষ, 14 সালে যাব আমরা। এই 14 সালে আসতেছি, 14 সালে শর্ট ওয়ার্কিং শব্দ খুঁজে দেখেন কোথায় কোথায় আছে। এখানে একবার আছে ক্রেডিট, আরও আছে কিনা দেখেন, আর তো নাই মনে হয়। 14 সাল এতটুকু পর্যন্ত, এতটুকু হচ্ছে 14 সাল শর্ট ওয়ার্কিং, একটা ছাড়া আর নাই। তাহলে একটা কি আছে, এটা ক্রেডিট আছে, উল্টো নাম কি সিলেট কোল ফিল্ড, তাহলে বিপরীত নাম হচ্ছে সিলেট কোল ফিল্ড, সিলেট কয়লা কোম্পানির নাম লিখতে হবে কোল ফিল্ড। এই প্রথম ব্যালেন্স বিডি তো বসে গেল, এখানে আমাদের নাম হবে এখন সিলেট কোল ফিল্ড। কোল ফিল্ড লিখে দিলাম, এখন টাকার পালা। টাকা হচ্ছে কত, সিলেট কোল ফিল্ড রয়্যালটি শর্ট ওয়ার্কিং এর টাকা ছিল 5,000 টাকা, যেহেতু ক্রেডিট শর্ট ওয়ার্কিং ক্রেডিট, টাকা ক্রেডিটে 5,000 বসাতে হবে। তাহলে এই যে এটা ডেবিট, এ ক্রেডিট, ক্রেডিটের করে 5,000, 5,000 বসা দিল। 25,000 টাকা ব্যালেন্স ছিল, ক্রেডিটের করে 5,000 টাকা ক্রেডিট আছে, এটা ডেবিটের করে 25,000, আর দিকে ক্রেডিটের করে, ক্রেডিটে ডেবিটে কী করতে হয়, বি করতে হয়। 25,000 থেকে 5,000 গেলে কত হবে, 20,000 টাকা ব্যালেন্স থাকবে, আর 20,000 টাকা ব্যালেন্স 14 সাল। আমরা এখন যদি 14 সালের অ্যানালাইসিসে দেখি, এই 20,000 টাকা ব্যালেন্স দেখেন আমি দেখাচ্ছি, এই যে 2014 সাল শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স কত আছে, এই 20,000, এগুলো এখানের সাথে মিলে যাবে 20,000। তাহলে 2014 সাল শেষ, এবার আমরা 2015 সালে শুরু করবো শর্ট ওয়ার্কিং। তাহলে 14-এর পরে 15, প্রথমত ব্যালেন্সগুলো নিয়ে আসতে হবে। 2015 সাল জানুয়ারি 1, ব্যালেন্স এটা সহ ব্যালেন্স বিডিটা আগে নিয়ে আসতে হবে। কপি ব্যালেন্স বিডি লিখে এই 20,000 টাকাটা জানুয়ারি 1 তারিখ এটা নিয়ে আসতে হবে। ২০,০০০ টাকা ব্যালেন্স বিডি হিসাবে আগে নিয়ে আসলাম, এই 20,000 টাকা 15 সালের 20,000 টাকা ব্যালেন্স বিডি হিসাবে এখানে নিয়ে আসলাম আগে। তাহলে আমরা এটা নিয়ে আসলাম গেল। এরপর আমাদের দেখতে হবে আর কি আছে 2015 সালে। তাহলে 2014 সাল শেষ, 2015 সালে ব্যালেন্স বিডি নিয়ে আসলাম। এখন 15 সালে খুঁজতে হবে আমাদের, এই যে 15 সাল, 15 সাল এখান থেকে শুরু এখানে শেষ। হ্যাঁ,
তাহলে 15 সালে শর্ট ওয়ার্কিং, এই যে এখানে আছে একবার ক্রেডিট, আরও কোথায় আছে খুঁজতে হবে, এখানে আছে একবার ক্রেডিট, দুইবার ক্রেডিট আছে, আর আছে কিনা দেখেন, এটাতে নাই, নাই দুইবারই আছে। তাহলে প্রথমটা ক্রেডিট ও বিপরীত নাম কি, সিলেট কোল্ড ফিল্ড, সিলেট কয়লা কোম্পানি, তাহলে আমাদের নাম লিখতে হবে সিলেট কোল্ড ফিল্ড। আমি এখান থেকে কপি করে নিয়ে আসতেছি চেষ্টা। তাহলে সিলেট কোল্ড ফিল্ড লিখে দিলাম। এখন টাকার পালা, টাকা কি, শর্ট ওয়ার্কিং হচ্ছে ক্রেডিট, কত টাকা, 10,000 টাকা, তাহলে ক্রেডিটে 10,000 টাকা লিখতে হবে, 10,000 লিখলাম। আর তাহলে ক্রেডিটে 10,000 আর ডেবিটে 20,000, তাহলে 20, একটা ক্রেডিট একটা ডেবিট হলে বি করতে হবে, তাহলে 20 থেকে 10 চলে গেলে আর থাকবে 10,000, 10,000 বসাই দিলাম। তাহলে এটা গেল, এটা বসা দিলাম। আর কোথায় আছে দেখি, আরেকটা আছে, যেটা শর্ট ওয়ার্কিং, আরেকটা ক্রেডিট, এটার বিপরীত নাম কি, ইনকাম সামারি, এটার বিপরীত নাম হচ্ছে যে ইনকাম সামারি। তাহলে আমরা ইনকাম সামারিটা নাম লিখবো, এখন এখানে লিখতে হবে ইনকাম সামারি। ইনকাম সামারি লিখে দিলাম, টাকার পালা। এখন টাকা হচ্ছে ইনকাম সামার আছে ডেবিট, শর্ট ওয়ার্কিং আছে ক্রেডিট, তাহলে ক্রেডিটে কত টাকা, 10,000 টাকা, 10,000 টাকা লিখে দিতে হবে ক্রেডিটে, 10,000 লিখে দিলাম। তাহলে ক্রেডিটে 10,000 আর ডেবিটে 10,000, ডেবিট থেকে ক্রেডিট বি করতে হয়, একটা ডেবিট একটা ক্রেডিট হলে 10 থেকে 10 গেলে নীল, তাহলে নীল হয়ে গেলে শর্ট ওয়ার্কিং 2015 সালে ডিসেম্বরে এসে নীল হয়ে গেলে, এটাও ডিসেম্বর 31, দুইটা ডিসেম্বর 31 নীল হয়ে গেল। তাহলে 2015 সালে নীল হয়ে গেলে এখানে অ্যানালাইসিসও 2015 সালে নীল, খেয়াল করেন, এই যে 2015 সাল অ্যানালাইসিসে আর টাকা নেই, এখানে আছে কি 20,000 টাকা, এটা নীল হয়ে গেল, কেননা এখানে 20,000 থেকে 10,000 বাদ, তাকে 10,000 আবার 20,000 থেকে 10,000 বাদ, 10, 10, 20 বাদ দিলে কি হয়ে যাবে, আর এখানে ব্যালেন্স নীল হয়ে যাবে, এখানে যেহেতু নীল হয়ে যাবে আমাদের খতিয়ানও নীল হয়ে যাবে, মানে অ্যানালাইসিস পেয়াবলটাই মূলত খতিয়ানের রূপ, এখানে এটা চলে আসবে, এখানে সঠিক থাকলে এখানে সঠিক হবে, তাহলে শর্ট ওয়ার্কিং শেষ। এরপর লেজার কি আছে আমরা দেখবো, দুইটা শেষ। 3 নম্বর হচ্ছে ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড মানে মালিকের নাম, মালিকের নাম মানে সিলেট কয়লা কোম্পানি, সিলেট কোল্ড ফিল্ড, এই সিলেট কোল্ড ফিল্ড আমি নাম লিখে রাখছি এবং লেজারও আঁকা আছে, আমরা এখন কাজ শুরু করব। সিলেট কোল্ড ফিল্ড এটার একটা পেজে যাই, সিলেট কোল্ড ফিল্ড শুরু করি, এখন খুঁজবো আমরা সিলেট কোল্ড ফিল্ড নামটা খুঁজে খুঁজে যাবো, তাদেরকে নিয়ে আসবো। ১৩ সালে চলে যেতে হবে, তাহলে আমরা 13 সালে আসলাম, 13 সালে এসে 2013 সালে আসলাম, এইবার খুঁজবো সিলেট কোল্ড ফিল্ড, এই এখানে একটা আছে সিলেট কোল্ড ফিল্ড, আমি খুঁজতেছি একটা, আগের এগুলো মার্কিং করে দিচ্ছি বোঝার জন্য আপনাদের সুবিধার জন্য, এখানে আছে সিলেট কোল্ড ফিল্ড, দুইটা পাইলাম, আর নাই 13 সালে দুইটাই আছে সিলেট কোল্ড ফিল্ড, তাহলে আমরা এখন কী করবো, এই সিলেট কোল্ড ফিল্ড ক্রেডিট আছে, বিপরীত নাম মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট, তাহলে আমরা এখন কি লিখবো, এখানে মিনিমাম রেড অ্যাকাউন্ট লিখবো, মিনিমাম রেড অ্যাকাউন্ট, তাহলে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট বিপরীত নামটা লিখে ফেলাম 13 সালে, এটা লিখে দিলাম। এরপর আমাদের টাকার পালা, টাকা হচ্ছে কোথায়, এই যে টাকা সিলেট কোল্ডফিল্ড ক্রেডিট, আমাদের জার্নালের মধ্যে সিলেট কোল্ডফিল্ড ক্রেডিট টাকা হচ্ছে কত, 30,000 টাকা দ্বারা ক্রেডিট পাশে বসাতে হবে, ডেবিট ক্রেডিট 30,000 টাকা, এবং ব্যালেন্সের করে কোথায় আসবে, ক্রেডিটে আসবে, আমরা জানি ক্রেডিটে থাকলে ক্রেডিটে হয় প্রথম লাইন, ডেবিটে থাকলে ডেবিটে হয়, আমি এক কথা বারবার বলতেছি এগুলো কিন্তু, তাহলে এটা চলে গেল। আর কোথায় আছে দেখি, এরপর আর এখানে আছে সিলেট কোল্ডফিল্ড, এটা আছে ডেবিট, এটার বিপরীত নাম হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা লিখতে হবে যে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত টাকা, ডেবিট পাশে 30,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখতে হবে, তাহলে 30,000 ক্রেডিট, 30,000 ক্রেডিট আর ডেবিট আছে 30,000, একটা ডেবিট একটা ক্রেডিট হলে কি হয় বি হয়, 30-30 গেলে ডট ডট নীল, 0 টাকা হয়ে গেল। আর এটাও হবে ডিসেম্বর 31, ডেটটাও লিখে রাখি ডিসেম্বর 31, সেম সেম ডেট দুইটাই,
তাহলে 2013 সাল আমাদের শেষ, এবার আমরা যাব 2014 সালে। আমি এটা ডেটটা কপি করে নিয়ে আসি। তেরোটা 14 হবে সাল, তাহলে ডেটটা ফিল আপ করে দিলাম, দুইটাই ডেট হবে, দুইটা ফিল আপ করে দিলাম। এখন আমরা দেখব এখানে কোথায় কোথায় সিলেক্ট কোল ফিল আছে। তাহলে 13 সাল শেষ, 14 সাল, আমরা এখন আসলাম 2014 সাল। 2014 সালে এখানে শুরু, এখানে শেষ, এই জায়গায় এসে শেষ হয়েছে। হ্যাঁ, 14 সালে সিলেক্ট কোল ফিল কোথায় কোথায় আছে দেখতে হবে। এই যে সিলেক্ট কোল ফিল একটা পাইলাম, সিলেক্ট কোল ফিল এখানে একটা পাইলাম, এখানে একটা পাইলাম, দুইটা পাইলাম, আর আর তিনটা পাইলাম এই যে আর 14 সালে। তাহলে এই 14 সালে এসে সিলেক্ট কোল ফিল তিনটা পাইছে। এখন তিনটায় আমাদের হিসাব করতে হবে, প্রথমটা ক্রেডিট, বিপরীত নাম আছে কি রয়্যালটি পেয়েবল। তাহলে এখন আমরা রয়্যালটি পেয়েবলটাই লিখব। রয়্যালটি পেয়েবল লিখে ফেললাম। এখন আমাদের টাকা বসানোর পালা। এই সিলেক্ট কোল ফিল্ড ক্রেডিট কত টাকা, 35,000 টাকা ক্রেডিটে বসাই দিতে হবে। বসাই দিলাম, প্রথম ব্যান্ড ক্রেডিট হলে এখানেও ক্রেডিটে বসবে, বসাই দিছি, একটা শেষ। এরপর আরেকটা আছে কোল ফিল্ড, এই যে এটা, এটা ডেবিট আছে, এটার বিপরীত নাম শর্ট ওয়ার্কিংস। শর্ট ওয়ার্কিংস লিখে ফেললাম। এখন টাকা দেখতে হবে কোথায় বসবে। এটা হচ্ছে যে ডেবিট, সিলেক্ট কোল ফিল্ড ডেবিট, আর ডেবিট পাশে 5,000 টাকা বসাতে হবে, ডেবিট বসাতে হবে। বসালাম, আর এটা আছে ক্রেডিট 35, ডেবিট 5,000। তাহলে ক্রেডিট থেকে ডেবিট কি করতে হয়, একটা ক্রেডিট একটা ডেবিট হলে বি করতে হয়, আর তাকে 30,000 টাকা, 30,000 টাকা দিলাম। আরও একটা আছে, এই যে সিলেক্ট করবি একটা ডেবিট, উল্টা নাম কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক, এখান থেকে কপি করে বসাই দিই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা টাকাটা দেখতে হবে, এই সিলেক্ট কোল ফিল্ডে টাকা ডেবিট পাশে কত টাকা, 30,000 টাকা ডেবিট। তাহলে এখানে ক্রেডিট আছে 30,000, ডেবিটে আছে 30,000, তাহলে বি করতে হয়, আর বি করে কি থাকে, 30 থেকে 30 গেলে নীল। তাহলে 14 সাল শেষ, সোজা লেজার একেবারে সোজা। এখন আমরা 2015 সাল করব, ডেটগুলো নিয়ে আসি আগে। ডেট বসাই দিলাম, এখন আমরা আবার সিলেক্ট কোল ফিল্ড এই নামটা খুঁজে খুঁজে বের করবো, সিলেক্ট কোল ফিল্ডকে 15 সালের জন্য। এই যে 15 সাল আসছে, সিলেক্ট কোল ফিল কোথায় কোথায় আছে, সিলেক্ট কোল ফিল এই যে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, এটা তো তিনটা আছে আর নাই, 15 সালের মধ্যে আর নাই, এতটুকু পর্যন্ত 15। তাহলে এই সিলেক্ট কোল ফিল্ডের ক্রেডিট আছে, উল্টো নাম হচ্ছে রয়্যালিটি পেয়েবল। তাহলে রয়্যালিটি পেয়েবলটা লিখতে হবে, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। রয়্যালিটি পেয়েবল আসলো, টাকা কি সিলেক্ট কোল ফিল্ড ক্রেডিট কত টাকা দ্বারা, 40,000 টাকা দ্বারা ক্রেডিটে বসে দিতে হবে। প্রথম লাইন ক্রেডিট, ব্যালেন্সের গরু ক্রেডিট, 40,000 টাকা বসে গেল একটা। এরপর আছে কোনটা, এটা একটা সিলেক্ট কোল ফিল্ড ডেবিট, এটার বিপরীত নাম শর্ট ওয়ার্কিং। তাহলে এখন লিখতে হবে শর্ট ওয়ার্কিংস, আমি এখান থেকে কপি করে আনতেছি। শর্ট ওয়ার্কিংস লিখে ফেললাম, হয়ে গেল টাকার বিষয়। টাকা শর্ট সিলেক্ট করবি, এটা ডেবিট, ডেবিট পাশে কত টাকা, 10,000 টাকা লিখতে হবে ডেবিটে, 10,000। তাহলে এই 40,000 আছে ক্রেডিট, এই 10,000 আছে ডেবিট, বি করতে হবে অবশ্যই আপনারা জানেন, 30,000। এরপর আরেকটা আছে মনে হয় দেখতে হবে, এই যে আরেকটা আছে ডেবিট, উল্টা নাম কি সিলেক্ট কোল ফিল্ড, উল্টা নাম ব্যাঙ্ক। তাহলে এই সিলেক্ট কোল ফিল্ডের বিপরীত নাম হচ্ছে ব্যাঙ্ক, আর টাকাটা হচ্ছে ডেবিটে, ব্যাঙ্ক লেগে ডেবিটে 30,000 টাকা লিখে দিতে হবে। এখানে লিখতে হবে ব্যাঙ্ক, কপি করে নিয়ে আসতেছি।
ব্যাংক লিখে ফেললাম, আর টাকাটা লিখতে হবে 30,000 টাকা ডেবিটে, যেহেতু সিলেট কোলফিল্ড ডেবিট আছে, তাহলে এদিকে আছে ডেবিট, এদিকে আছে ক্রেডিট, ডেবিটে ক্রেডিটে বিয়োগ 30 থেকে 30 চলে গেলে নীল শূন্য, তাহলে 15 সাল শেষ। দেন 16 সাল, 2016 আনতে হবে, ডেটটা নিয়ে আসি, চলে আসলো। এরপর আমাদের 16 সালে কী কী লিখতে হবে এটা এখন দেখবো, একই লেখা 15 সাল শেষ 16 সাল। এবার 16 সালের মধ্যে রয়্যালটি পেয়েবল কোথায় কোথায় আছে, রয়্যালটি না সিলেট কোলফিল্ড এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা আছে আর নাই, তাহলে প্রথমটা ডেবিট, ডেবিটের উল্টো নাম রয়্যালটি পেয়েবল, লিখতে হবে রয়্যালটি পেয়েবল, এখান থেকে নিয়ে আসি। রয়্যালটি পেয়েবল নিয়ে আসলাম, টাকাটা লিখতে হবে এখন আমাদের, টাকাটা লিখতে হবে রয়্যালটি পেয়েবল কত টাকা, এটার সিলেট কোলফিল্ড ক্রেডিট আছে, সে এই যে ক্রেডিট পাশে কত আছে 60,000 টাকা আছে, এই 60,000 টাকা বসে দিতে হবে, ক্রেডিট 60,000, বা ব্যালেন্সের করো 60,000। এরপরে এখানে ডেবিট আছে, ডেবিটের বিপরীত নাম কি ব্যাংক, সেখানে এটাও সিলেক্ট কোলফিল্ড আমরা খুঁজতেছি এটাই, এটার বিপরীত নাম হচ্ছে ব্যাংক, এখান থেকে নিয়ে আসি ব্যাংক, তাহলে ব্যাংক লিখে দিলাম। এখন টাকা, টাকা হচ্ছে কি এটি সিলেট কোলফিল্ড 60,000 টাকা ডেবিট, আগেরটা ছিল ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট, তাহলে ডেবিট 60,000 টাকা বসাতে হবে, এটা ডেবিট 60,000, ক্রেডিট 60,000, 60 থেকে 60 বাদ দিলে কিছু থাকে না, নীল, তাহলে সিলেট কোলফিল্ড শেষ করে ফেললাম আমরা 16 সাল পর্যন্ত, এটাও শেষ হয়ে গেল, তাহলে 3টা লেজার শেষ করে ফেলছি, এটা আশা করি বুঝেছেন। এরপরে সর্বশেষ লেজার হচ্ছে যে কি মিনিমাম র্যান্ড অ্যাকাউন্ট, এটা তৈরি করতে হবে, এই পদ্ধতিতে 60টা, আগের পদ্ধতি ছিল 3টা লেজার, মিনিমাম র্যান্ড, এই যে মিনিমাম র্যান্ড, এটা আমার রেডিমেড তৈরি করা আছে, এটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি, বেশি সময় লাগতেছে না, মিনিমাম র্যান্ড। এখন আমরা খুঁজবো জাবাদা থেকে মিনিমাম র্যান্ড শব্দটা কোথায় কোথায় আছে সেটা করবে, সেটা শুধু 1 বছরে আছে, 13 সালে আসার কোথাও নাই, 2013 সাল আমাদের মিনিমাম র্যান্ড অ্যাকাউন্ট, এখন খুঁজতেছি, এগুলো মুছে দিই। মিনিমাম র্যান্ড এই যে এখানে একটা আছে, একবার এখানে একবার আছে, এই দুইটা ছাড়া আর যাওয়া দরকার কোথাও মিনিমাম র্যান্ড নাই, খুঁজে পাব দেখবেন এটা, তাহলে এটা প্রথম যেটা আছে সেটা ডেবিট, বিপরীত নাম হচ্ছে সিলেট কোলফিল্ড, তাহলে মিনিমাম র্যান্ড ডেবিট, বিপরীত নাম হচ্ছে কি সিলেট কোলফিল্ড, এই যে সিলেট কোলফিল্ড, এটা লিখতে হবে, এটা আমি লিখে রাখছি সিলেট কোলফিল্ড, এই যে সিলেট কোলফিল্ড লেখা আছে। এখন টাকা, টাকা বসতে হবে মিনিমাম র্যান্ড যেহেতু ডেবিট, 30,000 টাকা ডেবিটে বসাতে হবে, এই যে 30,000 টাকা ডেবিট, প্রথম লাইন ডেবিট, আবার ব্যালেন্সের করে ডেবিট চলে আসছে। এরপর হচ্ছে যে কি এটা, এই মিনিমাম রেট, এটা আছে ক্রেডিট, এটার বিপরীত কিন্তু দুইটা আছে, একটা ক্রেডিট আর একটা ক্রেডিট, একটার ক্রেডিটের বিপরীতে দুইটা ডেবিট আছে, দুইটাই নাম লিখতে হবে আমাদের, তাহলে একটা নাম লিখতে হবে রয়্যালটি পেয়েবল, একটা নাম লিখতে হবে রয়্যালটি পেয়েবল, আর একটা লিখতে হবে শর্ট ওয়ার্কিং, এই দুইটার নাম আমাদের খতিয়ানের মধ্যে লিখতে হবে, যেটা দুইটা সিলেক্ট করছি সেগুলো লেখা আছে, এই যে রয়্যালটি পেয়েবল এবং শর্ট ওয়ার্কিং দুইটাই আমি লিখে রাখছি এখানে, তাহলে পাওয়া গেল রয়্যালটি পেয়েবল এবং শর্ট ওয়ার্কিং, এই দুইটার নাম বিবরণ করে দিলাম। এখন টাকা, টাকা কীভাবে লিখবো, এখানে মিনিমাম র্যান্ড ক্রেডিট, তাহলে এই দুইটা টাকাই ক্রেডিট লিখতে হবে, কারণ এই 30,000 মানে এই দুইটার যোগফলটাই হচ্ছে 30,000, তাহলে 5,000 এবং 25,000, তাহলে ক্রেডিটে 5,000 আসছে, আবার ক্রেডিটে 25,000 আসছে, জাবাদা থেকে এটা পেয়েবল ছিল 5,000, জাবাদায় 5,000 আছে পেয়েবল, যে রয়্যালটি পেয়েবল 5,000 এটা, আর শর্ট ওয়ার্কিং আছে কত 25,000, 25,000 দুইটা যার যার লাইন সোজা বসে দিতে হবে, 5,000 25,000, এবার যোগ বিয়োগ, এখানে 30,000 ডেবিট আছে, 5,000 ক্রেডিট আছে, একটা ডেবিট একটা ক্রেডিট হলে বিয়োগ, 30 থেকে 5 গেলে আর থাকে 25,000, আবার এই 25,000 ডেবিট, এই 25,000 ক্রেডিট, 25,000 থেকে 25,000 বাদ দিলে এখানে হচ্ছে নীল, এই হলো আমাদের মিনিমাম র্যান্ড অ্যাকাউন্ট, 13 সালেই আছে আর কোথাও এখানে নাই, একবারেই আছে, এটা আমি নিয়ম যখন আলোচনা করছি তখন আপনারা জেনেছেন কখন মিনিমাম এরকম করতে হয়। এই গেল আমার 4টা লেজার, যা হচ্ছে আমাদের লেকচারটা হচ্ছে লেকচার 2 পার্ট 5, আশা করি আপনাদের ভালো লাগবে, যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন, বন্ধুবান্ধবদের দিবেন, যাতে আমার উৎসাহ হয় ভিডিও করতে। এ হচ্ছে আমার আজকের ক্লাস, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আর আমার চ্যানেল থেকে একটা বিষয়, আপনাদের যদি খুঁজে ভিডিওগুলো খুঁজে নিতে চান, এই ক্লাসের ভিডিওগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইউটিউবে মূলত এই সার্চ বক্সে যেখানে খোঁজা হয়, আমরা এখানে কিওয়ার্ড টাইপ করি, সেখানে কী করবেন, এই যে এটা হচ্ছে সার্চ, আমার নাম লিখে দিলে চলে আসবে, জীবন স্যার। আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো সব আমার ভিডিও, যে কোনো একটা ভিডিও ওপেন করে যাবেন। আমার চ্যানেলের নাম কমার্স একাডেমি, কমার্স একাডেমি লিখে দিলে পাবেন। এই যে হোম ভিডিওস প্লেলিস্ট, আমি প্লেলিস্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে প্লেলিস্ট, এই প্লেলিস্টে আপনাদের এই অধ্যায়টা, এই যে রয়্যালিটি অ্যাকাউন্ট, এখানে 6টা ভিডিও আছে, এগুলা এখন পর্যন্ত আজকেরটা সহ 7টা হবে সবগুলা। এই 7টা ভিডিও দেখলে, 1 থেকে 7 পর্যন্ত আপনারা ভিডিওগুলো দেখলে, এই যে এই এই ভিডিওগুলো, এই ভিডিওগুলো দেখলে এখান থেকে শুরু, এটা এই সবগুলো একে কালারে, আপনারা এই ভিডিওগুলো দেখলে তাহলে আপনারা কী করতে পারবেন, সহজ অঙ্কগুলো করতে পারবেন। আজকে আমি অঙ্ক পরিপূর্ণভাবে শেষ করেছি নিয়ম, তবে এরপরে আমি এয়ার কোয়েশ্চেনগুলো সলভ করব। তবে এইগুলো না জানলে এয়ার কোয়েশ্চেনগুলো সলভ করা যাবে না। ইতিমধ্যে আমি এই 4th ইয়ারের এটা আরও একটা অধ্যায় আমি শেষ করেছি, এই যে ভ্যালুয়েশন অফ শেয়ার, সেলে শেয়ার অ্যান্ড গুডউইল, এই অধ্যায়টা আমরা আমি শেষ করেছি। এটা আপনারা প্লেলিস্টে পাবেন, যে এটা বিবিএ অনার্স 4th ইয়ার অ্যাকাউন্টিং গ্রুপের প্লেলিস্ট থেকে আমি এখন 2টা অধ্যায় শেষ চলতেছে, একটা শেষ আর একটা রানিং। এই যে ভ্যালুয়েশন অফ গুডউইল এবং ভ্যালুয়েশন অফ শেয়ার, এটাকে 2 ভাগে বিভক্ত করেছি। এটা প্রথম অধ্যায়, এখানে আছে 8টা ক্লাস, এখানে আছে 5টা ক্লাস, 13টা ক্লাস আছে, 13টা ক্লাস করলেই আপনারা এনাফ এই অধ্যায়ের জন্য। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।